60 আমের গেঞ্জি লইয়া তো সিলসিলি করার কি আছে আবু এমনি ঘরে অনেক কাজকর্ম করে হ্যালো স্যার গুড নাইট হাউ ক্যান আই হেল্প ইউ স্যার উই আর কল সেন্টার কোম্পানি স্যার and we are in ধানমন্ডিতে স্যার বর্তমানে তরুণ দর্শকরা একেবারে মিমুক ধারাবাহিক নাটক থেকে তবে এই ধারণাকে ভুল প্রমাণ করেছে সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট এই নাটকে তরুণরাই প্রধান দর্শক এই নাটকটি এখন এত জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রতিটি চরিত্রই জীবন্ত হয়ে উঠেছে কাবিলা শুভ হাবু ভাই পাশা ভাই নামে চরিত্রগুলো যেন এখন ঘরের সদস্য নাটকটির প্রথম থেকে তৃতীয় সিজন সমান জনপ্রিয়তার সাথে প্রচার হয়েছে তৃতীয় সিজন শেষ হওয়ার পর থেকে দর্শকদের অপেক্ষা ছিল সিজন ৪ দেখার সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী ১১ মার্চ থেকে আসছে ব্যাচেলার পয়েন্টের চতুর্থ সিজন দর্শক চাহিদার উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক কাজল আরিফিন অমি গত ৬ মার্চ সকালে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন ব্যাচেলার পয়েন্টের পুরো টিম নতুন সিজনের প্রচারণার ঘোষণার পাশাপাশি নাটকটির টাইটেল গান প্রকাশ করেছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি প্রকাশের মাত্র ৭ ঘন্টায় ১০ লাখেরও বেশি দর্শক দেখেছিল এতে করে বোঝাই যাচ্ছে নাটকটির এবারে সিজন হতে যাচ্ছে খুব চমকপ্রদ নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব রাত ৮:২৫ প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে এরপর ওদিন রাত ৯টায় তা উন্মুক্ত হবে ইউটিউব প্ল্যাটফর্ম ধ্রুব টিভিতে সপ্তাহের প্রতি শুক্র শনি ও রোববার একই সময় নাটকটির নতুন পর্বগুলো প্রচার হতে থাকবে বলে জানিয়েছেন নির্মাতা এই পর্বগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল চাষী আলম মিশু সাব্বির সাবিলা নূর সানজানা সরকার রিয়া ফারিয়া শাহরিন সুমন পাটোয়ারি সরফ আহমেদ জীবন আব্দুল্লাহ রানা মনিরা মিঠু পাভেল শিমুল প্রমুখ